রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে শিশুদের সাধারণত কোন কোন অসুখ দেখা দেয় সেই বিষয়ে একটু যদি বলেন, এবং সেটা কি বাচ্চা থেকে বাবা মা কি বুঝতে পারবে তাদের সিম্পটম গুলো দেখে যে না এই রোগের জন্য এই সিম্পটমের জন্য এই রোগটা হতে পারে, এটা মানে বুঝবে কিভাবে? এরকম কিন্তু ডাইরেক্ট কিন্তু ইমিউনিটি রিলেটেড ফিজিক্যাল সিম্পটম বা শরীরের যে লক্ষণ সেটা কিন্তু প্রকাশ পায় না, দেখে বলা যায় না, কিন্তু ওই উপসর্গ দেখে বোঝা যায়। যেমন বলবো যে যদি শিশু দুর্বল হয়ে পড়ে বা যদি দেখা যায় তার ওজন বাড়ছে না কিংবা উচ্চতা বাড়ছে না কিংবা গায়ে চিকন হয়ে গেছে, তখন ওই শিশু কোনো না কোনো ধরনের অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। দেখা গেছে যত অপুষ্টি থাকবে তত রোগ প্রতিরোধক ক্ষমতা খুব কমে আসবে। ধরে নেন এটা আমরা ইনডিরেক্টলি কিভাবে বুঝি, যখন এপিডেমিওলজিক্যাল স্টাডি করা হয়, রিসার্চ, যেমন অনেকগুলো বাচ্চা রয়েছে, তো কিছু বাচ্চা অপুষ্টিতে ভুগছে, মা নিজেই বুঝতে পারে, বাবা বুঝতে পারে যে বাড়ছে না, গায়ে চিকন, ওজন কম, কিন্তু বয়স হয়েছে। আর ধরেন আর কিছু বাচ্চা আছে যারা ভালো বাড়ছে, বাপ মা হ্যাপি, বাচ্চা খেলা করে, খুশি থাকে, কান্নাকাটি করে না, যথেষ্ট খাওয়া দাওয়া করে এবং তার বয়সের তুলনায় তার উচ্চতা ঠিক আছে, বয়সের তুলনায় তার ওজন ঠিক আছে, গায়ে চিকনও সে হয় না। এই দুই ধরনের বাচ্চা আমরা যখন স্টাডি করলাম লং টার্ম, যে ধরেন জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম যে কোন বাচ্চার কতবার অসুখ বিসুখ হয়েছে। এখন কি অসুখ ধরে নে, সাধারণত ডায়রিয়া, সর্দি কাশি, চামড়া ইনফেকশন, খোসপাসা, জ্বর, আমাশয়, এই ধরনের নানান ধরনের ইনফেকশাস ডিজিজ, যেগুলো ইনফেকশান মানে জীবাণু আক্রমণ, ভাইরাস আক্রমণ থেকে হয়, সেগুলোকে ইনফেকশান বলে। সেগুলো হলে ওই বাচ্চা অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, কিংবা অনেক সময় দেখা যায় তার কাহিল হয়ে পড়ছে, সে উঠতে পারছে না এবং দিন দিন ভুগতেছে, কিছু খেতেও চায় না। তো এই ক্ষেত্রে দেখা যায় অপুষ্টির বাচ্চাগুলো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের ভিতরে হয়তো 4বার ডায়রিয়া হলো, 3বার জ্বর হলো, আর 2বার হয়তো খোসপাসা হলো, ঘা হলো, ইনফেকশন হলো। কিন্তু যে বাচ্চাগুলো সুস্থ ছিল, যেগুলো বয়সের তুলনায় ভালো বাড়ছে, যারা হাসি খুশি, সুস্থ, সাবলীল, সেই বাচ্চাগুলো একই বয়সের হলেও তাদের উচ্চতা বেশি, ওজন বেশি, তারা ডিসেম্বর পর্যন্ত দেখা গেল তাদের একবার দুবার কোনো একটা অসুখ হলো, আর 2-1 দিন থেকে ভালো হয়ে গেল, আর হলোই না। অপুষ্টি বাচ্চাদের যদি 6-7বার 1 বছরের ভিতরে ইনফেকশন হয়, তাহলে বোঝা যাবে যে ওর রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম। আর একটু গোড়ায় যায় যদি মাইক্রোবায়োলজি, আপনারা বুঝবেন যে যখন আমার একটা বাচ্চা সুস্থ, তার রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো আছে, তখন যদি ধরে নেন 100 রোগ জীবাণু তার শরীরে ঢোকে, তো তাকে হয়তো কাহিল করতেই পারলো না, তার কোনো অসুখই হলো না। কিন্তু যে বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে, ওই বাচ্চার যদি 100 জায়গায় 50টা রোগ জীবাণু ঢোকে, অসুখ হয়ে যায়। আর 100 ঢুকলে তো কথাই নেই, সবগুলো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এর নাম বলে ID 50, মানে ইনফেক্টিং ডোজ। কতগুলো জীবাণু ঢুকলে পরে 100 বাচ্চার মধ্যে 50টা বাচ্চার অন্তত অসুখ হবে। তো যখন আমরা এই স্টাডি রিসার্চগুলো করে দেখি, তখন দেখি যে কোনো রোগের জীবাণুর উপরেও নির্ভর করে। যেমন ধরেন কলেরা, কলেরা 5 লক্ষ জীবাণু না হলে পরে কলেরা রোগটা হয় না, ডায়রিয়া ওরা মারাত্মক হয় না, হাই ডোজ লাগে তার ইনফেকশন। আবার ধরে নেন রক্ত আমাশয় বা সিগেলা, সে সিগেলার 2-3টা জীবাণু যদি কোনোভাবে মুখের ভিতরে ঢোকে, সে কিন্তু পাকস্থলীতে যে পাচক রস থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে অ্যাসিডে মারা যায় না, ও নাড়ি পর্যন্ত চলে যায়, স্টমাক পাস করে, ডুওডিনাম পাস করে ইন্টেস্টাইনে বা ভাতের নাড়িতে চলে যায়, হজমের নাড়িতে চলে যায়, ওখানে যে সে উৎপাত আরম্ভ করে এবং আক্রান্ত করে। আর তাকে ওই কম যদি পুষ্টি থাকে কম তাহলে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে তাকে আর মারতে পারে না জীবাণু তখন জিতে যায় শরীর হেরে যায় তখন রোগের লক্ষণ প্রকাশ পায় এবং যদি ভালো মতো ফাইট দিতে পারে তাহলে জ্বর এইসব ইনফ্লামেশনের লক্ষণ দেখা যায়। তো এখন যেটা বলছিলাম অনেক সময় ওই জন্য বলা হয় যে অল্প জায়গায় পানি জমে থাকে গরমকালে রোদের মধ্যে পড়ে রোগ জীবাণু ওখানে বাড়ে এরকম ময়লা পানির ভিতরে রোগ জীবাণু এত বাড়ে তাই বলা হয় হাত দিয়ে ফেলবেন ভালো করে পাত্র দিয়ে ফেলবেন ময়লা বাসি খাবার খাবেন না ইত্যাদি ইত্যাদি যে বলা হয় সেগুলো কিন্তু ওই সংক্রামক রোগগুলো ইনফেকশানগুলো শরীরে ঢুকে গেলে যারা রোগ প্রতিরোধের ক্ষমতায় দুর্বল আছে সেই শিশুদের কিন্তু তারা সহজে ঘায়েল করে ফেলে। তো তারপরে আরও আছে যে ওই শরীর নিজে যুদ্ধ করতেই থাকে রোগ তাড়াইতে থাকে। তো হয় কি যে অনেক সময় আমরা স্বাস্থ্য ভালো বাচ্চা তাদের ডায়রিয়া নিয়ে আসতে দেখেছি তারা একদিন দুদিন হসপিটালে থেকে ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে আর যারা স্বাস্থ্য খারাপ বাচ্চা তাদের সাথে অন্তত 3 গুণ সময় 7 দিন লেগে যাচ্ছে তারপরে তারা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে এবং মৃত্যু যখন আমরা দেখি বাচ্চাদের মধ্যে যে মৃত্যু হয় তখন আমরা দেখি যে বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগছে তাদের মৃত্যু খুব বেশি হচ্ছে কিন্তু ভালো সুস্থ স্বাভাবিক বাচ্চাগুলোর মৃত্যু হচ্ছে না। এই যে বডি রেজিস্ট্যান্সের কারণে ওরা কিন্তু রোগ জীবাণুকে তাড়িয়ে দিতে পারে বা শরীরের ভিতরে যুদ্ধ করে মেরে ফেলতে পারে এই রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু মানে মায়ের দুধ খাওয়া ঘরের খাবার খাওয়া যে বাচ্চা তাদের কিন্তু খুব ভালো থাকে। সেই জন্য যে লক্ষণ দেখে আমি বুঝবো যে এর কোন রোগ হতে পারে কোন ইমিউনিটির অভাব বাইরে কিন্তু সেটা বোঝা যায় না। তবে ইনফেকশন ডিজিজগুলো যে রোগগুলোর কথা আমি আগে বললাম ডায়রিয়া আমাশা জ্বর কাশি সর্দি নিউমোনিয়া তারপরে জন্ডিস কান পাকা গায়ের চামড়াতে ফোসকা ওঠা এসবগুলোই কিন্তু লক্ষণ ইমিউনিটি কমে থাকার লক্ষণ এবং দেখা যায় বারবার তার অসুখ হচ্ছে বারবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে বারবার ওষুধ কিনতে হচ্ছে বারবার হসপিটালে যেতে হচ্ছে এর অর্থই হচ্ছে ওই বাচ্চা কিন্তু তার রোগ প্রতিরোধক ক্ষমতা কম।